जय श्री कृष्णा राधे राधे। सुप्रिय बंधुरा, आजकेर ये अनुष्ठाने आलोचना करब 2023 साले जन्माष्टमी कोन तारीखे पड़ेछे एवं जेहेतु ए बछर दुदिन धरे जन्माष्टमी व्रत पालित हबे सेहेतु आपनारा कोन तारीखटी बेछे नेबेन जन्माष्टमी पालन करार जन्य सेई विषयटा ए भिडियोर माध्यमे जानते पारबेन। तथा जन्माष्टमीर दिन विशेष तीनटी खाबार रयेछे, एगुलो किन्तु कखनोई भूल करेओ कोनो परिस्थितितेई मुखे तुलते जाबेन ना बा ग्रहण करते जाबेन ना, नतुबा किन्तु साराटा जीवन रोग जालाई भुगते पारेन, जीवने चरम असंतोष नेमे आसते पारे एवं आर्थिक क्षयक्षति पर्यन्त आपनादेर होते पारे। आगे हाँ बंधुरा, एई तीनटी खाबारेर मध्ये जदि आपनारा एकटी खाबारो ग्रहण करे थाकेन ताहले किन्तु साराटा जीवन आपनादेर दुःख दुर्दशार शेष थाकबे ना, चरम अर्थनैतिक कष्टते भुगते हबे एवं चरम दुर्भाग्य आपनादेर जीवने माथा चाड़ा दिए उठते पारे। बंधुरा, पवित्र भाद्र मासेर कृष्णपक्षेर अष्टमी तिथिते एवं रोहिणी नक्षत्रे पालन करा हुए थाके एई जन्माष्टमी उत्सव। एई दिने श्रीकृष्णेर भक्तरा कृष्णगोपालेर खूब सुंदरभावे धूमधाम करे पुजो करे थाकेन, आबार अनेकेई এই দিনে বাড়িতে গোপালের পূজা আরাধনা করে থাকেন। শাস্ত্রমতে বলা হয় কোটি কোটি একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ হয় তা একবার এই জন্মাষ্টমী ব্রত পালন করলে একই ফলের অধিকারী। সুতরাং শাস্ত্র বলছে এই পবিত্র জন্মাষ্টমীর দিন এই খাবারগুলি আপনারা কিন্তু ভুল করেও খাবেন না। দেখুন, শাস্ত্রমতে এই পবিত্র ভাদ্র মাস হলো অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাস, কারণ এই মাস হলো ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের জন্মমাস। দেখুন বন্ধুরা, যারা জন্মাষ্টমী ব্রত পালন করবেন তাদের তো এই খাবারগুলো মুখে তোলা কখনোই উচিত নয়। তথা যারা জন্মাষ্টমী ব্রত পালন করছেন না তারাও কিন্তু ভুল করেও এই খাবারগুলি কিন্তু খাবেন না, নতুবা সারাটা জীবন আপনাদেরকে দুঃখ দুর্দশার মধ্যেই পর্যাবসিত করতে হতে পারে। সর্বপ্রথম আমরা জেনে নেব এই বছর জন্মাষ্টমী কোন তারিখে পালিত হবে সে সম্পর্কে। এই বছর অর্থাৎ 2023 সালে জন্মাষ্টমীর পালনের তিথি পড়েছে ইংরেজি 6 সেপ্টেম্বর এবং বাংলাতে 19 ভাদ্র 1430 বুধবার দিন, এবং গোস্বামী মতে এই জন্মাষ্টমী পড়েছে 7 সেপ্টেম্বর 2023 আর বাংলাতে 20 ভাদ্র 1430 বৃহস্পতিবার দিন। সুপ্রিয় বন্ধুরা, বুধবার দিন রাত্রি 8:12 থেকে অষ্টমী লেগে যাচ্ছে এবং অষ্টমী থাকছে বৃহস্পতিবার রাত্রি 8:05 পর্যন্ত। জন্মাষ্টমীর উপবাস সাধারণত সারাদিন উপবাস থেকে রাত্রে, মানে রাত 12টায় পুজো করা হয়, তাহলে সেক্ষেত্রে 6 সেপ্টেম্বর তারিখে রাত্রি 12টার সময় আপনারা কিন্তু পুজো করার একটা সম্ভাবনা পাচ্ছেন। তাই আপনারাও 6 সেপ্টেম্বর জন্মাষ্টমী ব্রতটি পালন করতে পারেন, উপবাস রাখতে পারেন। তবে এমন অনেকেই আছেন শারীরিক কারণে বা অন্য কোনো কারণে সারা দিন ধরে উপবাস করতে পারেন না, সেক্ষেত্রে তারা 7 সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার দিন আপনারা জন্মাষ্টমীর ব্রত পালন করতে পারেন। দেখুন, পুরাণ অনুযায়ী রোহিণী নক্ষত্রে এই ভাদ্র মাস চলাকালীন রাত 12টার সময় শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। সুতরাং যারা গৃহস্থ রয়েছে তারা 6 সেপ্টেম্বর জন্মাষ্টমী ব্রতটি পালন করতে পারেন। আর বৈষ্ণব সম্প্রদায়ের নিয়ম অনুসারে যেহেতু 6 সেপ্টেম্বর তারিখটি সূর্যদেব পাচ্ছে না, তাই তারা পরের দিন অর্থাৎ 7 সেপ্টেম্বর কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতটি পালন করতে পারেন। আপনারা যারা নানান রকম সমস্যায় ভুগছেন তারা অতি অবশ্যই জন্মাষ্টমীর দিন এই শুভ তিথিতে অতি অবশ্যই নিজের ঘরে হোক বা কোনো কৃষ্ণ মন্দিরে গিয়ে প্রভু শ্রীকৃষ্ণের পূজো অর্চনা কিন্তু মনে ভক্তি রেখে অবশ্যই করবেন। দেখবেন উনার আশীর্বাদে আপনি আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রত্যেকটি ফিরে পেয়েছেন। বিশেষ করে যারা রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণায় ভুগছেন তাদের জীবনে অত্যন্ত অর্থনৈতিক, ধরুন যাদের জীবনে অত্যন্ত অর্থনৈতিক কষ্ট রয়েছে, এছাড়াও বিভিন্ন সমস্যায় যাদেরকে ঘিরে রেখেছে তাদের অতি অবশ্যই পবিত্র জন্মাষ্টমীর দিন বাড়িতে বসেই শ্রীকৃষ্ণের পূজা আরাধনা করা আবশ্যক। এছাড়াও
যারা জন্মাষ্টমী ব্রত পালন করেন তারা অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পান এবং কি পরজন্মে বৈকুণ্ঠ ধাম লাভ হয়। এছাড়াও যাদের ঘরে ছোট্ট গোপাল সোনা রয়েছে তারা এই জন্মাষ্টমী ব্রতটি পালন করে থাকেন। যারা কৃষ্ণের ভক্ত তারা অপেক্ষা করে থাকে এই জন্মাষ্টমী দিনটির জন্য। এদিন কৃষ্ণগোপালকে সাজ শৃঙ্গার করানো হয়, উনার পছন্দ মতন নৈবেদ্য ভোগ নিবেদন করা হয়। এছাড়াও গোপাল ঠাকুরকে বিভিন্ন রকম উনার পছন্দ মতো জামাকাপড় এবং অলংকার পরানো হয় এবং সমগ্র এইভাবে উনাকে কিন্তু সাজানো হয়। ঠিক যেন নিজের ছেলের মতনই গোপাল সোনার জন্মদিন পালন করা হয় এই জন্মাষ্টমী তিথিতে এবং খুব ধুমধাম করে বাড়ির প্রত্যেকটি সদস্যরা আনন্দ সহকারে ইনার পুজো অর্চনা করেন। সুপ্রিয় বন্ধুরা, একটি বিষয় আপনাদেরকে না বললেই নয়, আপনারা কিন্তু এই জন্মাষ্টমীর দিন যত তাড়াতাড়ি সম্ভব হবে ঘুম থেকে উঠে পড়বেন এবং স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখভাগে দাঁড়িয়ে 108 বার একটি বিশেষ মন্ত্র অবশ্যই কিন্তু এদিন জপ করবেন। ওম নমো বাসুদেবায় গোবিন্দায় নমঃ। দেখবেন এই মন্ত্রটি জপ করার ফলে আপনার জীবন থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জি, অশুভ শক্তি এগুলি কিন্তু বিদায় নেবে এবং আপনার জীবনে অত্যন্ত শুভ শক্তির আগমন ঘটবে। বন্ধুরা, আপনি যদি শ্রীকৃষ্ণের একজন পরম ভক্ত হয়ে থাকেন তাহলে আমি অনুরোধ করব, শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে যদি চান তাহলে এখনই নিচের কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এই একটি কমেন্ট ছোট্ট করে জানাবেন। সুপ্রিয় বন্ধুরা, এরপর আপনাদেরকে জানিয়ে দেব যে আপনারা এই পবিত্র জন্মাষ্টমীর দিন কোন সেই বিশেষ খাবারগুলি রয়েছে যেগুলি ভুল করেও মুখে তুলবেন না, নয়তো সারাটা জীবন আপনারা কিন্তু রোগে ভুগতে পারেন। দারিদ্রতা আপনার কিছুতেই দেখবেন পিছু ছাড়বে না, অর্থের নাশ হবে, সংসারে বাজে খরচ বৃদ্ধি হবে। এছাড়াও আপনারা কিন্তু এই খাবারগুলি মুখে তুললে অর্থ ইনকামে ব্যর্থ হবেন। দেখুন, শাস্ত্রমতে যারা গোপালের পূজা আরাধনা করবেন তারা কিন্তু ভুল করেও জন্মাষ্টমীর শুভ তিথিতে আমিষ জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না। এছাড়াও বাড়ির মধ্যে মদ্যপান করা বা কোনো নেশা ভাং করা বা কোনোরূপ অধার্মিক কাজ এগুলো করা থেকে নিজেদেরকে দূরে রাখবেন। এগুলো কিন্তু সংসারের জন্য খুব একটা মঙ্গলময় নয়। এছাড়াও আপনারা জন্মাষ্টমীর আগে তাল খাবেন না বা তালের বড়া বা তালের মাড়ি, সেই তালের মাড়ি কিন্তু মুখে দিবেন না। এই তাল শ্রীকৃষ্ণের কিন্তু অত্যন্ত প্রিয়, তাই তালের তৈরি বিভিন্ন ভোগ শ্রীকৃষ্ণকে জন্মাষ্টমীর দিন দেওয়া হয় এবং এমনটা মনে করা হয় এই তালের তৈরি জিনিস যদি ভগবানকে দেওয়া হয় তাহলে উনি কিন্তু অত্যন্ত খুশি হন। সুতরাং যেহেতু শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই তাল, আপনারা কিন্তু এই বিষয়টি মাথায় রাখবেন, কখনই তালের তৈরি কোনো খাবার আপনারা কিন্তু খেতে যাবেন না। এরপর যে বিষয়টি বলবো, দেখুন আপনারা শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করার পর উনার ভোগ হিসাবে প্রসাদ গ্রহণ করেই কিন্তু উপবাস ভঙ্গ করবেন এবং তালের তৈরি জিনিসগুলো খাবার খেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু জন্মাষ্টমীর আগে তালের কোনো জিনিস কিন্তু খাবেন না, সুতরাং আপনারা কিন্তু এই কাজগুলি ভুল করেও করবেন না। এমনকি যারা পবিত্র জন্মাষ্টমীর ব্রত পালন করছেন না বা করবেন না তাদের কিন্তু এই দিন অন্ন গ্রহণ করা একেবারেই উচিত নয়। একাদশী তিথি বা জন্মাষ্টমী তিথিতে ভাত এবং যবের তৈরি খাবার শাস্ত্রমতে নিষিদ্ধ করা রয়েছে, তাই আপনারা এই পবিত্র জন্মাষ্টমী ব্রত পালন করুন বা নাই করুন, তবে ভুল করেও এই অন্ন কিন্তু আপনারা গ্রহণ করবেন না, এই বিষয়টি একটু অবশ্যই মাথায় রাখবেন। এছাড়াও আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি, জন্মাষ্টমীর দিন ভুল করেও পঞ্চ রবিশস্য মুখে তুলবেন না, তাহলে দেখবেন শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবনে সার্বিক উন্নতি ঘটবে এবং অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। সাথে জীবনে আপনাদের কিন্তু সুখ শান্তি সমৃদ্ধির বৃদ্ধি হবে এবং সেই সঙ্গে সকল প্রকার বিপদের হাত থেকেও কিন্তু রক্ষা পাবেন। ঠিক তেমনই আপনারা কিন্তু সারাটা জীবন সুস্থ ও নিরোগ থাকবেন এবং পারিবারিক সমস্যা কমবে, আপনার পারিবারিক ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি হবে। যাই হোক বন্ধুরা, এই যে কয়েকটি খাবারের কথা বললাম সেগুলো যেমন আপনারা এই জন্মাষ্টমী তিথি চলাকালীন খাবেন না, তবে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি আমি, যারা ধরুন একেবারেই নির্জলা উপবাস করতে পারেন না কোনো শারীরিক কারণে, তারা কিন্তু দুধ দই বা কোনো ফল আহার করেও শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী ব্রতটি খুব সুন্দরভাবে ঘরে বসেই পালন করতে পারেন। তবে অবশ্যই এই শাস্ত্রমতে বলা হয়েছে এই শ্রীকৃষ্ণের ব্রত পালনে নির্জলা উপবাস দিয়েই কিন্তু করতে হয়,
তবে একান্তই যদি না পারেন সেক্ষেত্রে আপনারা দুধ ফল আহার করেও বা দই মিল্কশেক বানিয়েও আপনারা কিন্তু এই জন্মাষ্টমী ব্রতটি পালন করতে পারেন। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আশা করছি ভিডিওটি দেখে উপকৃত সমৃদ্ধ হয়েছেন। যদি কোনো প্রশ্ন মতামত থাকে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।